সো দিস আর ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেন। সো ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেনটা কী হয় যে দুটো স্টেটমেন্ট তা আমরা দেখিনি, বলছে যে এখানে কিন্তু পিন পয়েন্ট করে বলা আছে যে প্রথম 300 মিনিটে, প্রথম যে 300 মিনিট, ফার্স্ট 300 মিনিটস, ওইটা চার্জ করে ওরা কত $0.07 করে পার মিনিট। তারপরে এক্সট্রা 300 মিনিট পার করে গেলে ওরা কত চার্জ করে পার মিনিটে, 0.05 করে চার্জ করে। ওকে, তো দেখি কোন স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট আর আদৌ সাফিসিয়েন্ট কিনা। সো ফার্স্ট স্টেটমেন্টটা বলছে যে ওকে চার্জ করা হয়েছে $21 অ্যাট এ রেট অফ $0.07। ওকে, সো এটা দেখা যাচ্ছে এটা ফার্স্ট 300-এর জন্য। সো ওকে, বুঝলাম যে $21.07 হচ্ছে চার্জ করা হয়েছে, বাট ইট ডাজেন্ট মিন ও এক্সট্রা কত মিনিট কথা বলছে, তাই না? এটা কিন্তু কোনোভাবে বের করা যাচ্ছে না। আমরা বলতে পারছি ঠিক আছে ও ফার্স্ট 300 মিনিটস কথা বলছে এই রেটে, বাট এর পরে কথা বলছে কি বা আদৌ কথা বলছে কি না, বললেও কত মিনিট কথা বলছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো নাম্বার ওয়ান স্টেটমেন্ট কিন্তু নট সাফিসিয়েন্ট। ওকে, সো এই জন্য আমাদের অনেকগুলো অপশনই বাদ চলে গেল, অ্যাটলিস্ট এইগুলো এলোন যে সাফিসিয়েন্ট আর টুগেদার সাফিসিয়েন্ট, এগুলো নট এলিজিবল ফর রাইট নাও। সো সেকেন্ডটাতে বলা আছে $40 চার্জ করা হয়েছে অ্যাট এ রেট অফ এত। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি বলতে পারি এটা কী, এটা হচ্ছে এক্সট্রা মিনিটের রেটটা দিছে, সো এটা এক্সট্রা মিনিটের জন্য বিল খাইছে। সো আমরা দেখি তাহলে কত, 40 ÷ 0.05, সো 800 মিনিটস অ্যাকচুয়ালি এক্সট্রা কথা বলছে। সো অ্যাকচুয়ালি টাইম কত টাইম কথা বলছে, সে ফার্স্ট 300 মিনিটস প্লাস 800, সো 1100 মিনিটস। সো আমরা ডেফিনেটলি বলতে পারতেছি জাস্ট সেকেন্ড স্টেটমেন্টটা দিয়েই যে বিল অ্যাকচুয়ালি কত টাইম কথা বলছে। দ্যাটস ওয়াই অপশন এই যে এই 2 নম্বর স্টেটমেন্টটা অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। ওকে, দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।